আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। একদমই বলে ইফতিয়া থেকে জিজ্ঞাসু চোখে তাকালো নাহিয়া। তুমি কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে, মরে যেতে ইচ্ছে করে আমার, এজন্যই বলে থেমে গেল ইফতিয়া। এজন্যই অ্যাক্সিডেন্টে গেছো তাই না? রাগি গলায় বলল নাহিয়া। হ্যাঁ তো কি করব, এত কষ্ট সহ্য করতে পারছিলাম না আমি। কতবার বমি করে ঘর ভাসিয়েছি, না খেয়ে খেয়ে সিক হয়েছি, ঔষধ খাইয়ে দিলে মুখের সাইডে রেখে ফেলে দিয়েছি, শুধু তুমি আমাকে টেক্সট করছো না বলে। তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি ক্লান্ত, আমি কষ্টে মরে গেলেও তুমি আমার সাথে কন্ট্রোল করবে না। ধীরে ধীরে এত কষ্ট পাওয়ার চেয়ে একেবারে বড় সড়ো কষ্ট দিলাম, মরে গেলেই তো ভালো হতো, চেঁচিয়ে বলে ইফতিয়া। নাহিয়ানের চোখ প্রচন্ড রকমে লাল হয়ে আসছে, প্রচন্ড রাগ নিয়েও বলল, তারপর আর কি করেছ বলো? আর কি বলবো আমি, তুমি নিজেকে ওই সিচুয়েশনে রেখে দেখো তো একবার। তুমি কাউকে প্রতিনিয়ত টেক্সট করছো কিন্তু সে রিপ্লাই দিচ্ছে না, সে আবার তোমার খুব কাছের কেউ, ভেবে দেখো তো একবার। ব্যাস বলা শেষ, এবার আমি বলবো। ইফতিয়া চোখে চোখ রেখে বলল নাহিয়ান, বলো। ফার্স্ট অফ অল আমি তোমার মতো টেক্সট কল এইসব ফালতু বিষয় নিয়ে খুব একটা ভাবি না, আর কারোর জন্য আমার লাইফ থেমে যাবে এটা কখনোই হতে পারে না, এটা একমাত্র তুমিই পারো। তোমাকে হাজারবার বলা সত্ত্বেও তুমি আমার টেক্সটের জন্য অপেক্ষা করে থাকো, আমি যোগাযোগ করতে না পারলেই তোমার লাইফ থেমে যায়, এটা কেন হবে? হোয়াই কারোর জন্য একজনের লাইফ থেমে যায় কী করে? হাউ ইজ ইট পসিবল? ইফতিয়া চুপচাপ বসে রইল। নাহিয়ান আবার বলতে শুরু করলো, তোমার আর আমার লাইফ যে সম্পূর্ণ আলাদা সেটাকে তুমি বুঝতে পারছো? তুমি আমাকে কল দিয়ে যদি না পাও তাহলে তুমি কি করো, খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকো? আর আমি যদি কল দিয়ে তোমাকে না পাই আমি রেগে যাই, কিন্তু তুমি কল রিসিভ করোনি বলে আমার জীবন থেমে থাকে না, আমার জীবন স্বাভাবিকভাবেই চলতে থাকে, কারণ আমি সব কিছু খুব সিম্পলি মেনে নিতে পারি, যেটা তুমি পারো না, তাই তোমাকে স্বাভাবিক হতে হবে। একদমই বলে থামলো নাহিয়ান। ঠিক আছে আমি স্বাভাবিক হয়ে যাব, তোমার টেক্সটের অপেক্ষা করব না, তোমাকে টেক্সট করে জ্বালাবো না, তোমার জন্য লাইফও থামতে দিব না, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। ও মাই গডনেস, তুমি কি ভাবছো আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না বলে তোমাকে স্বাভাবিক হতে বলছি? যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি খুব ভুল ভাবছো, তোমার সাথে রিলেশন না রাখতে চাইলে আমি অটোমেটিক কথা বলা বন্ধ করে দিতাম, আমি তোমাকে যেন স্বাভাবিক হতে বলেছি যাতে আমাদের রিলেশনটা চিরদিন থাকে, কখনো ঝামেলা হয়ে নষ্ট না হয়ে যায়, বুঝেছো? এখন থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করব। স্বাভাবিক থাকলে তোমারও লাভ আমারও লাভ, তুমি যদি আমার কথা মানো তাহলে তোমাকে এই অ্যাডভাইসটা দেওয়ার জন্য একদিন তুমি আমাকে থ্যাঙ্কস বলবে, আর আমি তোমাকে। নাহিয়ান বলে থামলো। অভি 10-12টা কল দিয়েছে ইফতিয়াকে, কিন্তু ইফতিয়া ধরছেই না। মোহাম্মদ বলল, ভাইয়া আর কতক্ষণ আমি কথা বলবো? মোহাম্মদ প্রায় কেঁদেই ফেলল। এই তো ভাইয়া আরেকবার দিচ্ছি, দেখবে এখন ধরবে বলে অভি আবার কল দিল ইফতিয়াকে। পাশে মোবাইল ভাইব্রেট হতে দেখে নাহিয়ান বলল, তোমার কল আসছে, পিক আপ দ্য ফোন। ইফতিয়া কাঁপা হাতে ফোন নিতে গিয়ে নাহিয়ানের সামনেই পড়ে গেল। নাহিয়ান তুলে ওকে দিতে গিয়ে নাম দেখে বলল, ও অভি। নাও তোমার এফি, ব্যঙ্গ করে বলল নাহিয়ান। ইফতিয়া ফোন রিসিভ করে কিছু বলার আগেই নাহিয়ান ফোন কেড়ে নিয়ে লাউড স্পিকারে দিয়ে ফিসফিস করে বলল, আমিও একটু শুনি কি বলছে। ওই চুপ করে আছিস কেন ফাজিল মেয়ে, কতক্ষণ ধরে কল দিচ্ছি, পাগলুকে পেয়ে আমাকে একদম ভুলে গেছ তাই না? তুই একবার আয়, তারপর দেখবি কি করি। এক নিঃশ্বাসে বলে গেল অভি। আরে জানিসই তো আমার ফোন অলওয়েজ ভাইব্রেট থাকে। ইফতিয়া নাহিনের দিকে তাকিয়ে বলল, তোর ফোনের কাঁপুনিতে নাকি ভূমিকম্প হয়, তাহলে বুঝলি না কেন যে আমি ফোন দিয়েছি? অভি বলে, আচ্ছা বাদ দে, এখন বল কেন ফোন দিয়েছিস। অনেক কারণে, প্রথম কারণ হলো মোহাম্মদ তোর সাথে কথা বলতে চাই, কখন থেকে কাঁদছে ও, তুই রোমান্স কর ওখানে ফাজিল মেয়ে একটা। ইফতিয়া ঢোক গিলে নাহিয়ানের দিকে তাকালো, নাহিয়ান কটমট করে ওর দিকে তাকিয়ে আছে। ইফতিয়া তাড়াহুড়া করে বলল, আচ্ছা ব্রোকে ফোন দে, নে কথা বল। মোহাম্মদ ফোন কানে দিয়ে ম্যাঁ করে কেঁদে ফেলল, কাঁদতে কাঁদতে বলল, বর্বু তুমি কখন আসবে, তুমি কোথায় চলে গেছো? মোহাম্মদের কান্না শুনে ইফতিয়ারও কান্না পেয়ে গেল, ও নিজেকে সামলে নিয়ে বলল, ব্রো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি তোমার জন্য ললিপপ রাখছি, 3টা ললিপপ। আমার জন্য রাখা লাগবে না, তুমি খেয়ে নাও। না এগুলো তোমার, মুসাইবা খেতে চাচ্ছিল আমি ওকে দিইনি।
কেন? ওকে একটা দিয়ে দাও। না। এগুলো শুধু তোমার। চেঁচিয়ে বলল মোহাম্মদ। আচ্ছা আচ্ছা। বড়পু, তুমি নাকি পাগলুর পাশায়? চোখ বড় বড় করে বলল মোহাম্মদ। ইফতিয়া থতমত খেয়ে নাহিয়ানের দিকে তাকালো। নাহিয়ান চোখ গরম করে ইশারায় বলল, সেও জানে? হ্যাঁ না মানে? তোতলাতে লাগলো ইফতিয়া। বড়পু, তুমি দেবের মশাই কিভাবে গিয়েছো? আমাকে নিয়ে যাওনি কেন? আমি ওর কাছে বক্সিং শিখব, ওর সাথে কথা বলবো আমি। নাহিয়ান হো হো করে হেসে ফেলল মোহাম্মদের কথায়। ইফতিয়াকে কিছু বলতে না দিয়ে ও বলল, হেই কিউট বয়, তুমি পাগলু? সাথে সাথে বলল মোহাম্মদ, হ্যাঁ আমি পাগলু। হেসে বলল নাহিয়ান, মানে তুমি দেব? না আমি দেব ফ্যান। ফ্যান তো উপরে থাকে, তুমি ফ্যান? নাহিয়ান আবার হেসে বলল, না ফ্যান মানে ওই ফ্যান না, ফ্যান মানে হচ্ছে ভক্ত। কি রক্ত? নাকমুখ কুঁচকে বলল মোহাম্মদ। ইফতিয়া হেসে ফেলল এবার, বলল, রক্ত না ব্রো, ভক্ত। মানে ওর দেবরকে বেশি ভালো লাগে। ভালো লাগে না, ফ্যান হতে হয়। নাহিয়ান বলে, আচ্ছা আমারও দেবকে বেশি ভালো লাগে, তুমি তো বড়পু পাগলু না? মোহাম্মদ বলে, না আমি কারো পাগলু না, আমি অনলি তোমার ভাইয়া। ওকে, মিষ্টি হেসে বলল নাহিয়ান, আমার তো অভি ভাইয়া আছে। আমিও তোমার ভাইয়া, অভি ভাইয়ার মতো। আচ্ছা তোমার বাইক আছে? আমার অভি ভাইয়ার বাইক আছে। আমারও বাইক আছে। বড়পুকে তুমি বাইকে চড়াও? চড়াই তো। তাহলে আমাকেও চড়াবে? শিওর, তোমার সাথে দেখা হলেই চড়াবো। আচ্ছা আমি এখন ললিপপ খাবো। আচ্ছা খাও, রাখি তাহলে। আচ্ছা। মোহাম্মদ নিজে ফোন কেটে দিল। ফোন রেখে নাহিয়ান বলল, ভারী কিউট তো তোমার ব্রো। জানি আমি, তোমার মতোই। নিচে তাকিয়ে বলল ইফতিয়া, আমার মতো? ব্রো উঁচিয়ে বলল নাহিয়ান, ওর প্রায় হ্যাবিটই তোমার সাথে মিলে। তাই, তাহলে তোর সাথে মিট করতেই হচ্ছে। ইফতিয়া হাসলো। নাহিয়ান বলল, কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও, আমি গেলাম। হ্যাঁ কি কি ওষুধ লাগবে সব বলে দিও, এতদিন না খেয়েছিলে, সেটা আর হবে না কিন্তু। আচ্ছা পরে বলবো। ডিনার করতে ডাইনিংয়ে বসে নাহিয়ান বলল, আম্মু আমার একটু বাইরে যাওয়া লাগবে। এত রাতে কোথায় যাবে? মিসেস চায়না প্রশ্ন করলেন। একটু কাজ আছে, জাস্ট 10 মিনিটসের মধ্যে ফিরে আসবো। আচ্ছা। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। নাহিয়ান বাইরে বেরিয়ে গেল। ইফতিয়া দোতলার করিডোরে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে নাহিয়ানের অপেক্ষায়। প্রায় 15 মিনিট পর নাহিয়ান ধীরে ধীরে বাড়ির মেইন দরজা ঠেলে ভেতরে ঢুকে সাবধানে সারা বাড়িতে চোখ বুলায়। ইফতিয়া নাহিয়ানকে দেখছিল এতক্ষণ। নাহিয়ান ওকে দেখার আগেই ও দ্রুত নিজে রুমে ঢুকে পড়ে। নাহিয়ান সদর দরজা বন্ধ করে নিজে রুমে যায়। বেশ কিছুক্ষণ পর বেরিয়ে এসে ইফতিয়া দরজা নক করে। সাথে সাথে ইফতিয়া দৌড়ে এসে দরজা খুলে দিল। নাহিয়ান ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত টেনে ধরে বলল, চলো। অবাক চোখে প্রশ্ন করে ইফতিয়া। কোনো প্রশ্ন করবে না, যেখানে নিয়ে যাব সেখানে চলো। আচ্ছা ফোনটা অন্তত নি, ইফতিয়া বলে। আমি তো তোমার পাশে আছি, আবার ফোন কিসের জন্য? যদি পাপা ফোন করে কোনো কারণে। ওকে ওকে, তাড়াতাড়ি নাও। ইফতিয়া ফোন নিয়ে বের হতেই নাহিয়ান আবার ওর হাত ধরে ছাদে ছুটে চলল। ছাদে পা রাখতেই ইফতিয়া অবাক হয়ে চারপাশে তাকালো। কত সুন্দর! চাঁদের আলোয় দেখা যাচ্ছে একপাশে পাটির বিছানা পাতা, একটা বালিশও রাখা আছে, পাশেই তোলনা দুলছে। ইফতিয়াকে দাঁড়িয়ে পড়তে দেখে নাহিয়ান বলল, কি হলো, চলো। এত সুন্দর, মুগ্ধ হয়ে বলল ইফতিয়া। চলো। নাহিয়ান ইফতিয়াকে নিয়ে পাটির বিছানায় বসে বলল, চারপাশটা পরে দেখো প্লিজ, এখন আমার দিকে তাকাও। ইফতিয়া নাহিনের দিকে তাকালো। চাঁদের আলোয় নাহিনের মুখটা ভীষণ মায়াবী লাগছে। দুজনে বেশ খানিকক্ষণ পলকিনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলোয় একে অপরকে দেখে দুজনেরই ঘোর লেগে আসে। চোখের দিকে তাকিয়ে থেকেই নাহিয়ান মৃদু স্বরে বলে, তুই ভয়ানক সুন্দর অ্যাঙ্গি বার্ড, যতটা ভেবেছিলাম তার থেকেও হাজার গুণ সুন্দর। ইফতিয়া নাহিনের দিক থেকে চোখ সরিয়ে নিচে তাকালো। নাহিয়ান বলল, চাঁদের আলোয় তোমাকে ভয়ানক সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর কেউ পাশে থাকলে নিজেকে কন্ট্রোল করা সম্ভব না। ইফতিয়ার ভীষণ লজ্জা লাগছে, নাহিয়ানের দিকে তাকাতে পারছে না লজ্জায়। নাহিয়ান ইফতিয়ার হাত ধরে দোলনে গিয়ে বসল। ইফতিয়ার কোলে মাথা রেখে বলল, আমার বুক করা কোলে মাথা রাখলাম, আর কখনো যেন আমি ছাড়া এই কোলে কেউ মাথা না রাখে, মনে থাকবে? মৃদু কণ্ঠে বলল ইফতিয়া। হঠাৎই নাহিয়ান গুনগুন করে গেয়ে উঠল,
আজ আমায় স্বপ্ন দেখাবি এক নতুন গল্প শোনাবি, তুই মিশে যাওয়া কল্পনায়, তুই মিলে যাওয়া গল্পটাই। কিছুক্ষণ দুজনেই চুপ থাকার পর ইফতিয়া বলল, আজকে চাটা খুব সুন্দর, উজ্জ্বল জ্যোতি ছড়াচ্ছে বিশাল গোল চাটটা। তবে তোমার চেয়ে কম সুন্দর। চাঁদের সাথে আমার সৌন্দর্য, আমার চেয়ে চাঁদ অনেক বেশি সুন্দর। আমার কাছে তুমি সব থেকে সুন্দর, হেসে বলল নাহিয়ান। আচ্ছা এখন একটা সারপ্রাইজ আছে, কোল থেকে মাথা তুলে বলে নাহিয়ান। কি সেটা? নাহিয়ান উঠে রেলিং এর পাশ থেকে দুটো ডেরি মিল্ক আর একটা আইসক্রিম নিয়ে আবার দোলনায় বসলো। ইফতিয়া দিকে আইসক্রিমটা বাড়িয়ে দিতে ইফতিয়া বলল, তুমি খাবে না? না। আকাশের দিকে তাকিয়ে বলল নাহিয়ান, কেন? তোমার না ফেভারিট? তুমি দিলেই তো খাবো। মুখ গোমড়া করে বলল নাহিয়ান, ও খাও তাহলে বলে আইসক্রিমটা নাহিয়ানের দিকে বাড়িয়ে দিল ইফতিয়া। আগে তুমি খাও, নাহিয়ান বলল। আমার একটু খাবে? কারো কারো এটা খেতেও ভালো লাগে, হেসে বলল নাহিয়ান। ওদের প্রথম দেখা হওয়ার কথাটা মনে পড়ে গেল ইফতিয়ার, সেদিনও নাহিয়ান বলেছিল, কারো এটা খেতেও ভালো লাগে। ইফতিয়া মুচকি হেসে আইসক্রিমে কামড় বসালো, এরপর নাহিয়ানকে দিয়ে বলল, এবার খাও। নাহিয়ান আইসক্রিমে কামড় বসালো, এরপর বলল, তোমার মনে আছে আমরা একটা রাত নিয়ে ফিউচার প্ল্যান করেছিলাম? আমরা তো কত কিছুরই প্ল্যান করেছিলাম, কোনটার কথা বলছো? এমনই একটা চাঁদ রাতের প্ল্যান, যে রাতে আমরা ছাদে পাশাপাশি শুয়ে থাকবো। আমি বলেছিলাম তোমার কি পছন্দ, আইসক্রিম, চকলেট নাকি ফুচকা? তুমি বলেছিলে তিনটাই তোমার পছন্দ। হ্যাঁ সেটা তো আমার মনে আছে, আমি ভেবেছি তুমিই ভুলে গেছো। আমি ভুলিনি সোনা, ইফতিয়ার দু গাল টেনে বলল নাহিয়ান। ইফতিয়ার বুকের ভেতর ধড়াস করে উঠল, ও নাহিয়ানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। নাহিয়ানের এই ডাকটা ওর ভেতরে অদ্ভুত এক শিহরণ জাগায়, ডাকটা শুনলেই ও বারবার কেঁপে ওঠে। এই পাগলি, এখন আমার ফেভারিট অন্য কিছু, মুচকি হেসে বলল নাহিয়ান। কি সেটা? ইফতিয়ার কথাটা এড়িয়ে ইফতিয়ার দিকে চকলেট এগিয়ে দিয়ে নাহিয়ান বলল, চকলেটটা খাও, তোমায় কেউ খেতে হবে তাহলে। কি? চোখ বড় করে দুষ্ট হাসি দিয়ে বলল নাহিয়ান, চকলেট? না আমি অন্য কিছু খাবো, অন্যদিকে তাকিয়ে বলল নাহিয়ান। অন্য কিছু কি সেটা বলো, কিঞ্চিত রেগে বলল ইফতিয়া। আমি তোমাকে আইসক্রিম চকলেট সব এনে দিলাম, এবার তুমি আমাকে অন্য কিছু দেবে? ইয়াল্লা, অন্য কিছু কি সেটা বলো, না বলে কিভাবে নিব? বোধ না যা লাগবে না বলে উঠে চলে গেল নাহিয়ান। ইফতিয়া মাথা চুলকাল, আশ্চর্য, অন্য জিনিসটা কি বলছে ওরা, আবার রাগও দেখাচ্ছে। নাহিয়ান রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে, ইফতিয়া গিয়ে ওর পাশে দাঁড়িয়ে বলল, কি চাই বলো, যা চাও তাই দিব। নাহিয়ান চট করে তাকালো ইফতিয়ার দিকে, এরপর বলল, ভেবে বলছো তো? কি চাই বলবো? বলো। পাপ্পি চাই, বলেই হাসি মুখে ইফতিয়ার দিকে তাকিয়ে রইল নাহিয়ান। ইফতিয়া বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, কি পাপ্পি? ঠিক করে হেসে বলল নাহিয়ান, দিব না তো, আমি জানতাম দিব না। অন্যদিকে তাকিয়ে বলল নাহিয়ান, এরপর এসে পাটির বিছানায় শুয়ে পড়ল। অভির কিছুতেই ঘুম আসে না, সে বিছানায় ছটফট করছে, চোখ লেগে আসতে ইফতিয়াকে নিয়ে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে। শেষমেশ বাধ্য হয়ে অভির ছাদে চলে এলো, এসে দোনা মনা করতে করতে ইফতিয়াকে ফোন দিল। ইফতিয়ার ফোনটা ছাদের বিছানায় পড়েছিল, ভাইব্রেটের শব্দে নাহিয়ান ফোনের দিকে তাকালো। অভির নামটা দেখে ওর অযথা মেজাজ খারাপ হয়ে গেল, এত রাতে কেন অভি ওকে ফোন দিতে হবে? নাহিয়ান ইফতিয়ার দিকে তাকালো, ও নাহিয়ানের দিকেই তাকিয়ে আছে। নাহিয়ান আস্তে আস্তে বলল, তোমার ফোন। ইফতিয়া সেদিকে না তাকিয়ে বলল, কেটে দাও। অভির ফোন। ইফতিয়া এসে নাহিয়ানের পাশে বিছানায় বসে বলল, যার ফোনই হোক, বলতে বলতে থেমে গেল ইফতিয়া। হয়তো ইমার্জেন্সি, তুমি কথা বলো আমি আসছি। নাহিয়ান দাঁড়িয়ে পড়ল চলে যাওয়ার জন্য, ইফতিয়া ওর হাত ধরে আটকে বলল, ফোনটা আমি করিনি, ওদিক থেকে করেছে, তাই আমার উপর রাগ না দেখালেই বেশি ভালো হয়। নাহিয়ান চুপচাপ বসে পড়ল, ইফতিয়াও কিছু না বলে ওর পাশে বসে আকাশের দিকে তাকালো, এরপর ফোনটা হাতে নিয়ে বলল, অভি কেন ফোন দিচ্ছে একবার দেখবো, নিশ্চয় কিছু হয়েছে, না হয় এত রাতে ফোন দিত না। যা খুশি করো, আমাকে বলছো কেন? ইফতিয়ার দিকে না তাকিয়ে বলল নাহিয়ান,
তুমি রাগ করে থাকলে কিভাবে কথা বলবে? আমার রাগ করে কি এসে যায়? তাছাড়া আমি যার তার সাথে রাগ করি না। ইফতিয়া চট করে নাহিয়ানের দিকে ঘুরে বসলো, ওর দুই বাহুতে খামছে ধরে বলল, যার তার মানে কি? হ্যাঁ, বারণ করো বারণ শুনব, রাগ দেখাও রাগ ভাঙব, যার তার বলবে তো ছাদ থেকে ধাক্কা দিয়ে সোজা ফেলে দিব,